গাইজ, ওয়েলকাম ব্যাক টু ট্র্যাভেল উইথ সজল। আর আমি সজল, আমি যদি আপনাদের বলি সব থেকে ঝাল জিনিস, আমি জোলো চিপসের কথা বলছি না, আমি এমন একটা জিনিসের কথা বলছি যেটা আমরা খাই এবং ঝাল খেতে পছন্দ করি। ইনফ্যাক্ট আমিও ঝাল খেতেই বলি এবং আমিও ঝাল খাই, এবং আপনারাও যখন খান তখন আপনারাও ঝাল দিতে বলেন এবং ঝাল বানাতে বলেন। সো গাইজ, আমি যদি আপনাদের বলি আমি এমন একটা ফুচকা বানাতে চলেছি যেটা সব থেকে বেশি ঝাল এবং যেটা আপনারা কখনো খাননি বা দেখেননি, তাহলে চলুন আমি ওই ধরনের একটা ফুচকা বানাতে যাচ্ছি যেটা সব থেকে বেশি ঝাল। সো গাইজ, এখানে আমার কাছে আছে ফুচকা এবং আমি এটাকে বানাবো সব থেকে ঝাল, এক্সট্রিমলি ঝাল। এখানে আছে ফুচকার আলু, ফুচকা, এখানে আছে ফুচকার জল, এবং এই ফুচকাকে সবচেয়ে বেশি ঝাল বানানোর জন্য আমি ব্যবহার করব একটা বিশেষ জিনিস, পৃথিবীর সব থেকে ঝাল লঙ্কা দিয়ে তৈরি সস। দেখতে পাচ্ছেন আমার হাতে আছে। সো গাইজ, এটা কিন্তু সাধারণ সস নয়, এটা কিন্তু একেবারে আলাদা, এটা খেলে হয়তো হালত খারাপ হয়ে যেতে পারে, তাহলে এটা দিয়ে ফুচকা বানানো হবে এবং খাবো। সো গাইজ, দেখা যাক এটা খাওয়ার পর আমার কি হাল হয়। তো ফটাফট ভিডিওকে স্টার্ট করি, এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, এটা আপনারা বাড়িতে একেবারে ট্রাই করবেন না, কারণ আমিও জানি না এটা খাওয়ার পর আমার কি অবস্থা হতে পারে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দেখা আছে ভূত জলকা, দেখতে পাচ্ছেন, এবং এটা ডিজাইনটাও একদম আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের নর্মাল সস যেটা বাড়িতে সাধারণত খেয়ে থাকি। চলুন আমি এটা বের করাই। এবং এটা দেখতে একই রকম হলো, দেখা যাক এটা টেস্ট কেমন। সো গাইজ, আমি আপনাদের দেখাচ্ছি দুটো টেস্ট করে, দুটো দেখতে মোটামুটি একই, একবারে নর্মাল খেতে লাগছে, ডিফারেন্ট কিছু লাগছে না। এরপর ভূত জলকার যে সস সেটা খেয়ে এবার টেস্ট করি। এটা থাক এখন, প্রচুর ঝাল আছে, আমি আমার সসটা কমপ্লিট করতে পারিনি। সো গাইজ, আমি প্রচুর ঝাল আছে করে নি। সসটা পুরো জ্বালা করছে। ঠোঁটটা জ্বালা করছে প্রচুর, প্রচুর প্রচুর ঝাল লাগছে, প্রচুর প্রচুর ঝাল। আমার মনে হয় এটা জলো চিপসের থেকেও বেশি ঝাল, ওয়ার্ল্ডের সব থেকে বেশি ঝাল লঙ্কা দিয়ে তৈরি এটা। তাহলে বুঝতে পারছেন গাইজ, প্রচুর ঝাল। আপনারা এটা বাড়িতে কখনো ট্রাই করবেন না, আপনাদের দেখানোর জন্য আমি এটা ট্রাই করছি যে এই ধরনের ওয়ার্ল্ডের সব থেকে বেশি ঝাল ফুচকা কী ধরনের হতে পারে। ঘাম বেরিয়ে গেল পুরো, একদম ঠোঁটটা পুরো জ্বালা করছে এখানটা। মহাদেবকে আমি টেস্ট করতে বলছি, দুটো এবার টেস্ট করে বলো, প্রথমে এটা খাও তারপরে এটা খাও, চলো কেমন টেস্ট একটু করো করো, দুটোরে ডিফারেন্ট কেমন। এটা নর্মাল আছে, চলো এবার এটা টেস্ট করে বলো কেমন লাগছে, তারপর খাও খাও, ভালো করে খাও, প্রচুর ঝাল কেমন লাগছে, প্রচুর ঝাল। এটা কমপ্লিট হয়নি, এটা বাকি আছে কি গাইজ, এটা তো খেতে হবে নাকি, এটা আমি খেতে হবে, আরে ও দূরে চলে যাচ্ছে বলবে কি, এটা টেস্ট করে ঝাট করে মুখে জল জানা যাবে কেমন লাগছে, দুটো আর এবারে ডিফারেন্সটা সম্পূর্ণ। এটা প্রচুর ঝাল আছে, জোরে জোরে বল, খুব ঝাল আছে, কো বাড়িতে টেস্ট করবেন না। সো গাইজ, দেখতে পাচ্ছ ও চলে যাচ্ছে। সো গাইজ, আপনি বুঝতে পারছেন কি অবস্থা, প্রচুর ঝাল আছে। ঠিক আছে চলুন এবারে শুরু করা যাক ওয়ার্ল্ডের সব থেকে ঝাল ফুচকা তৈরি করানো নিয়ে। মহাদেব কি হচ্ছে এটা, এটা ঝালটা যদি কমে, আগেই আগেই এত ঝাল, হুম
সো গাইজ, আপনাদের আমি দেখালাম যে কেমন ঝাল আছে। মহাদেব খেয়ে পর বুঝতে পারছে আমি এখন ফুচকা বানাইনি। তাহলে এবারে তৈরি করতে আছে ওয়ার্ল্ডের সব থেকে বেশি ঝাল ফুচকা। তাহলে এবারে চলে আয় তাহলে ফুচকা খাওয়ার জন্যে। ফুচকা খেতে হবে, আমি বানাবো ফুচকা। ফুচকা খেতে কেমন লাগছে? খুব এক্সাইটেড আছি খেতে যে কেমন লাগবে। চলো তাহলে আমি এবার বানাই। এখানে রাখা আছে ফুচকার আলু, ফুচকা। আরে ওটা তো রাখতেই হবে, ওটা তো সামনে না রাখলে হবে না। এটা দিয়ে করো না, এটা দিয়ে করো। আরে বাবা ওটা পরে করা হবে। আরে ফুচকা খেতে হবে, ওয়ার্ল্ডের সব থেকে ঝাল লঙ্কা দিয়ে তৈরি এই ভূত জলকা, তার ফুচকা ফুচকা। তাহলে চলো আমি আগে বানাই ফুচকার আলু। প্রথমে মহাদেব ট্রাই করবে ফার্স্ট ঝাল, আর সসের জায়গায় থাকবে ভূত ঝলকা এবং তার সাথে আছে ফুচকার জল। ফুচকার জল বেশি দিচ্ছি না, হালকা দিচ্ছি। চলো মহাদেব ধরো। টেস্ট খুব ভালো, কিন্তু প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল আছে। এটা বাড়িতে কো ট্রাই করে দেখবে, চেষ্টাও করবেন না। শোনো, খাবার আগে চলে যাচ্ছে, এখানে কাছে কাছে কাছে, এখনো দিইনি কিছু। এবার বলো কেমন টেস্ট। জল দে রে কথা আছে, জল দে রে বাপ। আর তুই এটা দিচ্ছি বলো। তো গাইস দেখতে পাচ্ছেন সোনুর অবস্থা একটু খারাপ হয়েছে। কি কেমন লাগছে এটা তো বলেনি, কেমন লাগছে বাবা? আর বলার কথা নাই, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না, প্রচন্ড ঝাল। আরে আরেকটা হবে। আরো বাবা রে, না 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 না, আমি আসি বলবো ডাক 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 ডাক। তো গাইস আমার খেতে ভয় লাগছে, বাট কি করবো, খেতে হবে। একটু দেবো, বেশি দেবো না, এই এই দেবো। আরে আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি, আমি পারবো নিতে। আরে আমি পারবো নিতে বাবা। আরে কোথাও ভালো লাগে গাইস, প্রচুর ভয় লাগছে আমার, ঝোলো চিপসের কথা মনে পড়ছে। চলুন কিছু দাঁড়িয়ে বাড়ছো, গোলার ধরে গেল আমার। কথা বলতে পারছি না, এটা অনেক দিন। আমি কথা বলতে পারছি না।
প্রচুর গাড়ি আমার যাচ্ছে না। চোখের জলে নাকের জলে হয়ে গেল আমার। আপনারা কখনো এটা ট্রাই করবেন না, ট্রাই করতে পারেন নিজের রিস্কে করবেন, বুঝবেন। গাইজ আমার মোটামুটি 10 মিনিটের উপরে হয়ে গেছে খাওয়া, গলা ব্যথাটা কিছুটা কমেছে, মুখেরটাও কমেছে, পেটটা একটু খারাপ লাগছে। যাই হোক, এর এক্সপিরিয়েন্স একদম আলাদা, আপনারা কখনো এটা ট্রাই করবেন না। এটা যদি আপনারা ট্রাই করেন সম্পূর্ণ নিজের রিস্ক, আমি কখনোই বলবো না, এটা আপনারা ট্রাই করুন। এই খেলে এর হালত খারাপ করে দেয়, এটা জলো চিপস থেকেও বেশি ঝাল। যাই হোক, এরপর আর দুটো আমার ছাগল দরকার, দুটো ছাগল দরকার এক্সপেরিমেন্ট করার জন্য। তাহলে চলে আয় আরো দুজন, কেমন থাকতে হবে। তাহলে কি মনে হচ্ছে, বেশি দেবো না কম দেবো? এদেরকে আমি দুটো ফুচকাই দেবো, এরা দুটোই টেস্ট করে বলো কেমন লাগছে। প্রথমে নর্মাল ফুচকা ওদের জন্য বানাই। এরা স্পেশাল বাঁকড়া, তার জন্য স্পেশাল এদের খাওয়া হচ্ছে। টেস্টি এটা খেতে, চলো এবারে আরো টেস্টি আমি দিচ্ছি, যেটা আরো টেস্টি, ধরে বেশি টেস্ট ওটা আছে। একবারে ঝপ করে খেলাম, তাহলে অতটা বুঝা নেই। দুটোর মধ্যে তফাৎ কি? এইটা একদম খুব বাজে খেতে, প্রচুর ঝাল, প্রচুর ঝাল, এইটা প্রচুর ঝাল লেগে গেছে। সো গাইজ এবারে খানের বেলা কম করে দেবে, ইয়াটা থাকে আমি যখন পুরো খেলাম, দারুণ লাগলো, ডিফারেন্ট না, কোনোদিন এরকম খাইনি। আরে ও ফালতু, চলো এবার বলো টেস্টি খাবো তো। হ্যাঁ খাও, আছি তো আমরা। আমি খানের কাছ থেকে জেনে নি দুটো খেয়ে পর দুটো ডিফারেন্ট কি, এটা খুব মানে আগেরটা থেকে এটা কি, কথা বলতে অসুবিধা হচ্ছে? বহুত অসুবিধা হচ্ছে, জলটা জল তো দিচ্ছি, জল আছে, জল আছে। আমি বলছি যে দুটো খেয়ে দুটো তফাৎ রাখি। খুব ঝাল এটা, এটা ট্রাই একদম করো না, খুব ঝাল এটা, এটা ট্রাই একদম করো না। সো গাইজ আমি পৃথিবীর সব থেকে ঝাল ফুচকা এখানে বানালাম এবং টেস্ট করলাম।
আমি আপনাদের এটাই বলবো, এটা আপনারা একেবারে ট্রাই করবেন না, এটা ভীষণ ঝাল, এক্সট্রিমলি ঝাল আছে এটাতে। এই যে ভূত জলকা, সত্যি এটা ভূতের থেকেও আমার মনে হয় বেশি ঝাল লাগলো, ভয়ানক। এই ভিডিওকে আপনারা লাইক করে দেন বেশি করে, এবং কেমন ভিডিও হয়েছে তা কমেন্টে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে নিচের বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই নতুন ভিডিও বানাবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো লাগছে এখন? কি এবার ভালো লাগছে? আরেকটা করে দেবো, ওইটা দিলকে রাহাত মিল গেল। একটা করে খাও। শুনো, আমি বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে বেশি করে সবাই লাইক করে দেন, সবাই লাইক করে দেন, লাইক করবেন, লাইক।